আসসালামু আলাইকুম সবাই, ভালো আছো? আমার পাশে আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে এই বছরে সেনাবাহিনীতে চান্স প্রাপ্ত আমাদের আরেকজন শিক্ষার্থী ওবায়দুল ওবায়দুল আসছে তোমাদের সঙ্গে ওর চাকরি পাওয়ার প্রস্তুতির পরামর্শগুলো শেয়ার করবে, পরীক্ষার মাঠের পরীক্ষার বিষয়গুলো শেয়ার করবে। তো এই বিষয়গুলো তুমি বা তোমরা যারা দেখছো বা যারা বসে আছো, যত বেশি শুনবা পরামর্শগুলো তত বেশি তুমি নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করাইতে পারবা। বুঝা গেছে কি ওবায়দুল? পারবা তো? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, ওবায়দুলের পরিচয় দিয়ে দিই। ওবায়দুলের বাসা রংপুরে মিঠাপুকুর উপজেলায় বাসা ওবায়দুলের। ওবায়দুল তোমাদের মতো আমাদেরও অনলাইনের স্টুডেন্ট ছিল। জি স্যার। এবং ওবায়দুল আমাদের টিউটোরিয়ালগুলো সবসময় দেখতো ইউটিউবে। জি স্যার। এখন যারা দেখছো তোমাদের মতো ও দেখতো, আবার যারা বসে আসো তারাই এক সময় দেখে এখানে আসছে। জি স্যার। ওবায়দুল, যখন তুমি টিউটোরিয়াল দেখতা, জি স্যার, তখন কেমন লাগতো? আর যখন এসে প্রস্তুতি নিলা, প্রস্তুতি শেষ করলা, প্রথম মাঠে গিয়ে পরীক্ষার কেন্দ্রে গিয়ে চাকরি পেলা, তখন কেমন লাগলো? স্যার, আমি ফোনে এসএসসি পরীক্ষা দিয়ে স্যার ফোনে আপনার ভিডিও দেখতাম স্যার, অনেক ভালো লাগতো আমার ভিডিওগুলো দেখে। এবং আমার অনেক ইচ্ছা ছিল যে আমি প্রথম অবস্থায় যেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে পারি। তো স্যার আপনার ভিডিওগুলো আমার স্যার অনেক ভালো লাগতো স্যার। ভিডিও দেখে আপনাকে আমি ফোন দিয়ে এখানে স্যার আসি। আসার পর স্যার এখানে পরিস্থিতি নিয়ে লিখিত ফিজিক্যাল সবগুলো নিয়ে স্যার আমি অনেক উপকৃত হয়েছে। জি স্যার। নাকি ক্ষতি হয়েছে স্যার? উপকৃত হয়েছে স্যার। প্রস্তুতি না থাকলে উপকার হতো না ক্ষতি হইতো? স্যার ক্ষতি হইতো স্যার। ক্ষতি হইতো না? জি স্যার। প্রস্তুতি তোমার লাগবেই। তুমি যেখান থেকেই নাও, বাসায় বসে নাও, আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নাও, আর একজন ভালো দক্ষ লোকের কাছে গিয়েই নাও, তোমার প্রস্তুতি ছাড়া তুমি জীবনে কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারবে না। জি স্যার। বোঝা গেছে কি? জি স্যার। তোমাকে যদি সাধারণ এক সময় একবেলা যদি বাসায় রান্না করতেও বলা যায়, দেখবা যে তুমি আমি লবণ কম হয়েছে বা তরকারিতে তেল কম হয়েছে বা বেশি হয়েছে, অনেক কিছু ঝামেলা হইতে পারে, হইতে পারে না? জি স্যার। তো লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জায়গায় সফলতা অর্জন করতে চাইলে তোমার পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। ওবায়দুল, তোমার কত তারিখে মাঠ ছিল? মাঠের বিষয়ে একটু কথা বলি। 15/6/2022 স্যার। 15/6/2022। কতজন গেলা মাঠে? 400+ স্যার। 400+ পরীক্ষার্থে মাঠে করতে গিয়েছিল। কোথায় মাঠ হয়েছিল? সৈয়দপুরে। জি স্যার। সৈয়দপুর ক্যান্টনমেন্টে। এরপরে তোমাদের প্রাথমিক মেডিকেল প্রথম হলো স্যার? প্রাথমিক মেডিকেল স্যার 30 জন আমরা স্যার প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলাম। প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেল একটা হয় সঙ্গে সঙ্গে। জি। এই দুইটা মেডিকেলে আসলে প্রাথমিক আর ফাইনাল বলতে কি, যেটা বাহ্যিকভাবে মানে শরীরের যেটা বাইরের অংশগুলো সাধারণভাবে দেখে সেটা প্রাথমিক। এরপরে নাকের ভিতরে, কানের ভিতরে যন্ত্র দিয়ে বা গলার ভিতরে যন্ত্র দিয়ে যে বিষয়গুলো পর্যবেক্ষণ করে ওখানকার মেডিকেল অফিসাররা, সেটাকে অনেকে ফাইনাল মেডিকেল বলে আর কি। বোঝা গেছে? জি স্যার। তো এই মেডিকেলে 400 জনের পরীক্ষার্থীর মধ্যে তোমার প্রায় 30 জনের মতো চান্স পেল প্রাথমিক। জি স্যার। তারপরে কি হলো স্যার? চূড়ান্ত মেডিকেলে স্যার 18 জন স্যার। 18 জন টিকছে? জি স্যার। তার মানে ফাইনালি মেডিকেলেই বাদ পড়লো প্রায় 400 জনের মধ্যে কতজন? 18 জন টিকলে? জি স্যার। আর কতজন থাকে? 380 জনের বাদ পড়ে গেল। জি স্যার। ওখানে চেয়ার আর সুন্দর লম্বা চোরা অনেক ছেলে ছিল না বাদ পড়ে? জি স্যার। অনেক সুন্দর স্মার্ট ছিল স্যার। হ্যাঁ স্যার, ফিট না থাকলে তো স্যার ওরা কখনো অ্যালাউ করবে না স্যার। বোঝা গেছে কি? জি স্যার। অনেকে চেয়ার আর সুন্দর লম্বা 6 ফিট, নাদুস নুদুস, স্বাস্থ্য ভালো, রেজাল্ট এ প্লাস, গোল্ডেন, কোনো ওরা কিছু দেখবে না। ফিট থাকলে স্যার তারা তোমাকে মেডিকেলে দেখতেই হবে, মেডিকেলে টিকতেই হবে, তারা ভালোভাবে দেখেই তোমাকে টিকাবে। জি স্যার। মেডিকেলে যখন টিকলা তখন কি একটা আত্মবিশ্বাস বাড়ছে? জি স্যার, অনেক একটা আত্মবিশ্বাস বাড়ছে স্যার যে হবে ইনশাল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ হবে স্যার। আচ্ছা, ওবায়দুল যখন আসছিল, ওবায়দুলেরও দুই একটা মেডিকেল সমস্যা ছিল, আমাদের এখান থেকে পরামর্শ নিয়ে সে মেডিকেল সমস্যাগুলো ফিট করেছে। জি স্যার। ফিট করে পরীক্ষা এখান থেকে সে এসএমএস পাইছে, আমাদের এখানে কোচিং করা অবস্থায় এসএমএস পাইছে। তো ফিট করে পরীক্ষার কেন্দ্রে গেছে বিধায় যোগ্যতা ছিল বিধায়, কিন্তু ও পরীক্ষার মাঠেই শুধু টিকে নাই, নিয়োগপত্র হাতে পাইছে। জি স্যার। তাই না? জি স্যার। এরপরে তোমাদের শারীরিক পরীক্ষা হলো? জি স্যার। শারীরিকে কি কি দিল বাবা? স্যার দৌড় দিছিল স্যার 700 মিটার। জি স্যার। এরপর দৌড়ের মধ্যে 20 জনকার সঙ্গে প্লাস দিছিল দৌড়। হ্যাঁ। তো দৌড়ের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। হ্যাঁ। এরপর চিন আপ দিছিল 10টা, বুক ডাউন দিছিল 20টা,
আর ওই যে সিটা যেটা আর কি ওটা নম্বর 20 টা দিছিল স্যার প্রাথমিক ভাবে ওই নাম্বার আমি 10 এর মধ্যে 10 ই পাইছি শারীরিকে 10 এর মধ্যে 10 পাইছি ওকে অনেকে কিন্তু দেখো এক এক জায়গায় কিন্তু এক এক রকম শারীরিক কিছু দেয় জি স্যার কোন জায়গায় 500 মিটার কোন জায়গায় 700 মিটার কোন জায়গায় 5টা চিনাপ অথবা 5টা বিম আবার কোন জায়গায় 10টা বিম জি স্যার আচ্ছা এগুলো পড়ার পরে তোমার লিখিত পরীক্ষা হলো জি স্যার লিখিত পরীক্ষা কেমন হলো লিখিত স্যার লিখিত স্যার আমি স্কুল লাইফে এত ভালো করিনি স্যার যেগুলো আমি ওখানে কমন পাইছি ক্যান্টনমেন্টে এখানে প্রস্তুতি করে স্যার যেগুলাই পড়ছি স্যার স্কুল লাইফেরও আমার এমন পরীক্ষা কখনো ভালো হয়নি স্যার ওখানে যে পরীক্ষাটা হয়েছে স্যার আমি এখানে যাহা পড়ছি ওখানে তাই স্যার আছে কমন সেম সেম স্যার গুড তাহলে লিখিত পরীক্ষা কমনের বিষয়টা যারা বসে আছে এবং যারা শুনছো ভালো করার একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে এখানে হিউজ পরিমাণে মডেল টেস্ট নেওয়া হয় যারা বসে আছো তারা যেমন মডেল টেস্ট দিচ্ছ যারা ভালো করবা যারা ভালো স্টুডেন্ট এই মডেল টেস্টের যে নোটগুলো তোমাদের কাছে থেকে যাচ্ছে 100+ মডেল টেস্ট হবে সাজেশন পাচ্ছ এখানে এক মাস বা দুই মাসের কোর্স শেষ করে তো চলে যাবা বাসায় গিয়ে বাকি কাজটা তোমাকে করতে হবে বাসায় গিয়ে যদি তুলে রাখো আবার আগের মতো ঘোরাফেরা করে লাইফস্টাইল শুরু করো তাহলে কিন্তু পরীক্ষায় জানা জিনিসও কমন আসলে তুমি লিখতে পারবে না জানা জিনিস কমন আসলে লিখতে পারা যায় তখনই যখন তুমি সবসময় প্রস্তুতির মধ্যে থাকবা লিখিত পরীক্ষা যখন ভালো হলো তারপরে একটা তো আত্মবিশ্বাস বাড়ছে ভাইবা পরীক্ষা হলো জি স্যার ভাইবা কি কি জিজ্ঞেস করলো স্যার ভাইবা জিজ্ঞেস করেছিল তোমার নিজের সম্পর্কে এবং হচ্ছে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন তারপর হচ্ছে আপনার কেন তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও এইগুলো বিষয়ে স্যার সাধারণ বিষয়গুলো জি স্যার এগুলো তো শিখছো তোমরা ওদের যে বিষয়গুলো উপরে প্রশ্ন করা হয়েছিল এগুলো শিখেছি না শিখানোর পরে ও হচ্ছিল তোমরা রেজাল্ট পেলে জি স্যার রেজাল্ট পাওয়ার পরে ফাইনালি কত তারিখে নিয়োগপত্র পাইলা হাতে ফাইনালি আপনার হচ্ছে 18 তারিখে 12 মাস 18 তারিখ 12 মাস 18 তারিখ 2022 সালে ফাইনালি নিয়োগপত্র পেল জি স্যার এরপরে তোমাদের ব্লাড টেস্ট এবং সাঁতার পরীক্ষাও ছিল জি স্যার সাঁতার কত মিটার দিছিল স্যার 50 মিটার স্যার 50 মিটার জি স্যার তো আল্লাহর রহমতে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে চলে যাবা ট্রেনিং এ হ্যাঁ জি স্যার বিআরসি চট্টগ্রাম ওখানে তো ভালো করতে পারবে জি স্যার অবশ্যই স্যার ইনশাআল্লাহ ফার্স্ট হইতে পারবে না জি স্যার সেরা সৈনিক হইতে পারবে জি স্যার হ্যাঁ জি স্যার পারবা তো জি স্যার দাও একটা তালি দাও ওর জন্য এই আত্মবিশ্বাসটা থাকা ভালো ঠিক আছে তো যাই হোক শেষমেশ ওবায়দুল আমাদের একাডেমিতে শুধু আসার কারণে না তুমি যদি বা কেউ যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারে সে কি পরীক্ষায় গিয়ে বিফলে পতিত হবে নাকি সে ভালো কিছু করতে পারে স্যার আমি বাসা থেকে যদি প্রস্তুতি নিতাম স্যার আমি এইগুলো বিষয় নিয়ে স্যার কোনো কিছুই জানতাম না স্যার তো একাডেমিতে এসে স্যার আমার দৌড়ের সমস্যা ছিল এবং মেডিকেল অনেক সমস্যা ছিল স্যার আমি এখানে এসে স্যার মেডিকেল ফিট হই আমার নাকের পলিফেসের সমস্যা ছিল এবং আমার পা একটু বাঁকা ছিল দৌড়েতে আমার একটু প্রবলেম ছিল স্যার এখানে এসে স্যার সব সমাধান করে স্যার আমি ওখানে নির্বাচিত হই স্যার আর যারা এখানে অ্যাডমিশন হবে স্যার তারা অনেক উপকৃত হবে এবং তারা ফল অনেক ভালো হবে স্যার যদি বাসা থেকে সব গাইডলাইন সঠিকভাবে হয় না স্যার এখানে আসলে যেহেতু এটা ডিফেন্স কোচিং একটা তো এখানে আসলে স্যার অনেক ভালো হবে এবং প্রথম অবস্থায় অনেকে চান্স পাবে এবং দ্বিতীয় অবস্থায় পাবে কিন্তু আত্মবিশ্বাসে স্যার অনেক ভালো থাকবে স্যার ভালো করা যাবে তো জি স্যার এই আত্মবিশ্বাসটা নিয়ে চলতে হবে ঠিক আছে জি স্যার আর এই বাহিনীর চাকরিগুলো সবসময় সততার ভিত্তিতে হয় নিষ্ঠার ভিত্তিতে হয় এবং যোগ্যতার ভিত্তিতে হয় যোগ্য হয়ে পরীক্ষা দিতে যাও কারো ধরতে হবে না বোঝা গেছে কি জি স্যার যেদিন চাকরি পাবা নিজের যোগ্যতায় সেনানো বিমান বাহিনীতে সেদিন নিজের চোখে দেখতে পারবা যে নিজের যোগ্যতায় চাকরি পাইলে আজকে বুঝাইতে পারছে কি অনেকে অনেক কথা বলতে পারে লোকের কথায় কান দিও না জি স্যার বুঝা গেছে কি জি স্যার নিজের চোখে যেদিন পরীক্ষার কেন্দ্রে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়ে নিয়োগপত্র নিয়ে আসবা সেদিনই বুঝতে পারবা যে বাহিনীর সদস্যরা বা কর্মকর্তারা কতটাই সৎ জি স্যার এবং তুমি সৎ বিধায় তুমিও নিজের যোগ্যতায় চাকরি পাবা এবং সৎ লোকের সঙ্গে তুমিও সততার সাথে সারা জীবন চাকরি করতে পারবা বুঝা গেছে কি তো যাই হোক আল্লাহ তাআলা যেন ওবায়দুলকে সাহায্য করে ট্রেনিং এ গিয়েও সে যাতে ভালো করতে পারে এবং ট্রেনিং শেষ করে ওর যেটা স্বপ্ন দেশ সেবা করা দেশের মানুষের সেবা করা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এই স্বপ্নটা যাতে ও গর্বিত সৈনিক হিসেবে পূরণ করতে পারে জি স্যার সবাই ওর জন্য দোয়া করেও থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ সবাইকে